তিতাসে স্কুল শিক্ষার্থী আশরাফুল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কুমিল্লার তিতাস উপজেলার লালপুর নজরুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আশরাফুল ইসলাম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গত সোমবার বেলা দশটায় উপজেলার শিবপুর বাস স্টেশনের শাহপুর গ্রামবাসী সহ আশেপাশের কয়েক গ্রামের মানুষ সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন এসময় সময় গরিপুর হোমনা সড়কের দুপাশে তিন কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হলে বিভিন্ন যানবাহন থেকে যাত্রীরা নেমে এসে অবরোধকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং দ্রুত আশরাফুল হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান পরে দীর্ঘ দেড় ঘন্টা পর বেলা সাড়ে এগারোটার দিকে তিতাস থানা পুলিশ এসে বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বলেন দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করার জন্য দাউদকান্দি থানা পুলিশের সাথে কথা বলেছি পরে আপনাদের দাবির বিষয়টি সকল মহলে জানানো হবে পরে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয় মামলার তদন্ত কর্মকর্তা গরিপুর পুলিশ ফারির উপ পরিদর্শক ফারুক আহমেদ বলেন মামলার অনেক অগ্রগতি হয়েছে দু দিনের মধ্যেই আপনাদেরকে বিস্তারিত জানাতে পারব উল্লেখ্য মহামারী করোনার কারণে স্কুল বন্ধ থাকায় দারিদ্র পরিবারের সন্তান আশরাফুল তার বাবার সাথে ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে সংসারের হাল ধরেন প্রতিদিনের ন্যায় গত ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক আটটায় গরিপুর বাজার থেকে অটোরিক্সা চালিয়ে তিতাসের শাহপুরে তার নিজ বাড়িতে আসার পথে নিকোজ হন আশরাফুল তার পরদিন শুক্রবার সকালে দাউদকান্দির উপজেলা দইয়াপাড়া হাজিবাড়ির মৎস্য প্রকল্পের পাড়ে আমগাছের সাথে পিচমোরা বাধা এবং মুখে কষ্টে পেঁচানো অবস্থায় আশরাফুলের লাশ উদ্ধার করে পুলিশ